আগের ভিডিওতে আমরা জেনেছি প্রাকৃতিক অঙ্গজজনন পদ্ধতি, আর আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতি। এখন মনে হতে পারে যে প্রাকৃতিক অঙ্গজজনন পদ্ধতি যদি হয় তাহলে কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতি হওয়ার কী প্রয়োজন? আমরা আমাদের নিজেদের স্বার্থে যদি কোনো আমাদের যদি এরকম মনে হয় যে আমরা অঙ্গজজনন পদ্ধতি দ্বারা নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করব, তাহলে আমরা কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতির সাহায্য নিতে পারি। তো এগুলো মূলত উদ্যান বিদ্যায় ব্যবহার করা হয়। তো এই কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতি সম্পর্কে জানতে গেলে আমাদের আগে তার সংজ্ঞা সম্পর্কে জানতে হবে। মানুষ তার নিজের প্রয়োজনে যেসব পদ্ধতি অবলম্বন করে কোনো উদ্ভিদের অঙ্গকে জনিত্র উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন করে নতুন কোনো উদ্ভিদ যদি সৃষ্টি করতে পারে তখন তাকে বলা হবে কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতি। তো এই কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতির কয়েকটা মেথড রয়েছে। ফার্স্ট ওয়ান হচ্ছে যা কাটিং মেথড। তো এটার সাহায্যে আমরা সাধারণত মূলের শাখা কলম, কাণ্ডের শাখা কলম এবং পাতার কলম করে থাকি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দাবা কলম, যার ক্ষেত্রে এই পাঁচটি পয়েন্ট রয়েছে। গুটি কলম রয়েছে, আর রয়েছে জোর কলম বা গ্রাফটিং, যে যার মধ্যে হচ্ছে দুটি প্রকার, একটা হচ্ছে সিয়ন গ্রাফটিং, একটা হচ্ছে মুকুল জোর কলম। সিয়ন গ্রাফটিং আবার এরকম পাঁচটি মেথডের সাহায্যে হতে পারে। তো প্রথম মেথড যেটা কিনা কাটিং, সেটার কী রকম হয়? এই কাটিং মেথডটা হচ্ছে এই অনুসারে মাতৃ উদ্ভিদের বা কাণ্ড বা মূলের একটি অংশ বা পাতা কেটে আবার লাগানো হয়। তো এই কাটিং মেথডটা সাধারণত তিনটি মেথড আমরা ইউজ করি ওর আন্ডারে। প্রথমটিকে আমরা সম্বন্ধে জানবো আগে, সেটি হচ্ছে মূলের শাখা কলম বা রুট কাটিং। এই মুহূর্তে তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রুট কাটিংয়ের। এখানে তোমরা দেখতে পাচ্ছ কোনো একটা মূলের যদি এই অংশটিকে তোমরা ধরো কেটে নিলে, কেটে নিয়ে যদি মাটিতে বসাও, সেখান থেকে কিন্তু নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হতে পারে। তো এগুলো মূলত আমরা দেখতে পাই কোথায়? পটল, লেবু, কমলা ইত্যাদি ক্ষেত্রে আমরা ক্ষেত্রে দেখতে পাই। আমাদের নেক্সট পয়েন্ট হলো কাণ্ডের শাখা কলম বা স্টেম কাটিং। এক্ষেত্রে কি করা হয়? কাণ্ড বা শাখার কিছুটা অংশ, যার মধ্যে কিনা পর্ব এবং কাক্ষিক মুকুল আছে, সেরকম একটি অংশ আগে কাটা হয়। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এই উদ্ভিদটির স্টেমটাকে কেটে নিয়ে নতুন করে মাটিতে বসালে সেখান থেকে আস্তে আস্তে মূলও তৈরি হবে এবং ওপরের অংশটিও তৈরি হয়। তো এখানে কি হয়, এই কাটা অংশটাকে খাড়াভাবে এরকম মাটিতে পুঁতে দেওয়া হয় এবং স্বাভাবিক তাপমাত্রায় রাখা হয়। নিচের দিকে এভাবে আস্তে আস্তে অস্থানিক মূল সৃষ্টি হবে এবং উপরের দিকে কাক্ষিক মুকুল থেকে শাখা তৈরি হবে এবং কিছু দিনের মধ্যে মূলটা মাটির গভীরের মধ্যে প্রবেশ করে নতুন গাছ উৎপন্ন হতে পারে। তো এক্ষেত্রে আমরা কিছু ইউজ করি, মানে কিছু কৃত্রিম হরমোন ইউজ করি, যেমন আইবি অর্থাৎ ইন্ডোল বিউটেরিক অ্যাসিড, আইএএ অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ এনএএ, এগুলোকে আমরা ইউজ করি। মূলত গোলাপ, জাম, কফি, চা, জবা, গন্ধরাজ এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা এরকম স্টেম কাটিং ইউজ করি। এরপরেরটি হচ্ছে পাতার কলম বা লিফ কাটিং। পাতা থেকে এই কলমগুলি তৈরি করা হয়। কি হয়, এই উদ্ভিদ থেকে পাতাগুলোকে এরম ছিঁড়ে নিয়ে গিয়ে কয়েকটি খণ্ডে বিভক্ত করা হয় এবং সেই খণ্ডগুলিকে মাটিতে সরাসরি প্রবেশ করানো হয়। এবং মাটিতে প্রবেশ করানো হয় তাহলে প্রত্যেকটি খণ্ড থেকে এক একটি নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে দাবা কলম বা লেয়ারিং। দাবা কলম বা লেয়ারিং কি? যে কৃত্রিম অঙ্গজজনন পদ্ধতিতে কোনো মাতৃ উদ্ভিদের শাখাকে জোর করে মাটিতে স্পর্শ করানো হয় এবং শাখার মাটি সংলগ্ন অংশ থেকে যদি অস্থানিক মূল সৃষ্টি হয় এবং সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করার যে পদ্ধতি, সেটি হচ্ছে দাবা কলম বা লেয়ারিং। এর মধ্যে প্রথম পদ্ধতি হচ্ছে সরল দাবা কলম বা সিম্পল লেয়ারিং। এটা তৈরি করার সময় কি হয়, সাধারণত উদ্ভিদের নিচের দিকে একটি পরিণত শাখাকে জোর করে বাঁকিয়ে দেওয়া হয়। আমরা ছবিটা দেখে বোঝার চেষ্টা করব। দেখা যায় এই নিচের দিকে এই অংশটিকে জোর করে বাঁকিয়ে রেখে দেওয়া হয় এবং
কিছুদিন পর এই মাটিতে আবদ্ধ থাকা অবস্থায় পর্বত থেকে নিচের দিকে কি হয়, আস্তে আস্তে অস্থানিক মূল সৃষ্টি হয় এবং পরবর্তী ক্ষেত্রে মূল সহ অংশটি মাটির নিচে মাটিতে পুঁতে দিলে তখন নতুন উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম হয়। তো এগুলো মূলত আঙুর, চেরি এইসব ক্ষেত্রে আমরা দেখতে পাই। এর পরেরটি হলো সার্পেন্টাইন দাবা কলম। এই সার্পেন্টাইন দাবা কলমের ক্ষেত্রে কি হয়, নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করার জন্য একটি লম্বা শাখার কয়েকটি স্থান মাটির সঙ্গে খুঁটির সাথে আবদ্ধ করে রাখা হয়। এবার যখন অনুকূল পরিবেশ পাবে তখন কি হয়, মাটির সংস্পর্শে থাকা কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল যখন গঠিত হয় তখন প্রতিটি অংশ কেটে দিয়ে স্থায়ীভাবে জমিতে মধ্যে পুঁতে দিলে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম হয়। এই যে সার্পেন্টাইনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মূলগুলি মাটির নিচে খানিক অংশ বাদ বাদে রেখে দেওয়া হয়, পরবর্তী ক্ষেত্রে এখান থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়, যে অস্থানিক মূলগুলিকে পর্ব সহ যদি আমরা মাটিতে পুঁতে দিই সেখান থেকে কী তৈরি হবে, নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে পারবে। এরপরেরটি হচ্ছে মাউন্ড লেয়ারিং। মাউন্ড লেয়ারিংয়ের ক্ষেত্রে কি হয়, এই ধরনের জিনিসের মধ্যে উদ্ভিদের মাটির উপরে কাণ্ড অংশটি কেটে মাটিতে পুঁতে দেওয়া হয় এবং গোড়ার মাটিটা আস্তে আস্তে এরকম উঁচু উঁচু করে দেওয়া হয়। তো এই উঁচু করে দেওয়ার পদ্ধতিটাকে বলা হয় মাউন্ড। এবং কিছুদিন পর যখন নতুন বিটপ অংশটা গঠিত হবে সেই বিটপের নিচের অংশটা মাটি আর কাঠের কুঁড়ো দিয়ে ঢেকে দিলে কিছুদিন পর অপত্য বিটপগুলি নিচ থেকে মূল উৎপন্ন তৈরি করতে পারবে। এরপর মূল সহ প্রতিটি বিটপ কেটে যদি মাটির মধ্যে স্থায়ীভাবে বসানো হয় তাহলে তারা কিন্তু অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে পারবে। এই মুহূর্তে কিন্তু আমরা মাউন্ড লেয়ারিং এর কিন্তু ছবি দেখতে পাচ্ছি। এরপরে আমাদের নেক্সট হচ্ছে এয়ার লেয়ারিং। এই এয়ার লেয়ারিং এর ক্ষেত্রে একটা নতুন ব্যাপার হয়। মূলত যে সমস্ত উদ্ভিদের শাখাকে বাঁকানো যায় না সেক্ষেত্রে গুটি কলমের সাহায্যে অঙ্গযোজন সম্পন্ন করা হয়। তো কি হয়, কাণ্ডের একটি মোটা অংশ এবং শক্ত শাখাকে প্রথমে নির্বাচন করা হয়, ছুরি দিয়ে শাখাটির চারপাশের ছালগুলো তুলে ফেলা হয়। এখন এই ছাল তোলা অংশটিকে কি করা হয়, চটের প্রলেপ দিয়ে বা চটের টুকরো দিয়ে বেঁধে দেওয়া হয় এবং প্রতিদিন অল্প অল্প করে জল দিতে হবে এবং কয়েকদিন পর ওই গুটির মধ্যে দেখা যাবে অস্থানিক মূল জন্মায়। তখন ওই গুটি সহ শাখা মূল উদ্ভিদ থেকে পৃথক করে নিয়ে ভিজে মাটির মধ্যে যদি রোপণ করা হয় তাহলে সেখান থেকে নতুন একটি অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে পারা যায়। এই ধরনের জিনিস আমরা দেখতে পাই কোথায়, এই ধরনের জিনিস আমরা দেখতে পাই পেয়ারা গাছে। এই যে এয়ার লেয়ারিংয়ে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা এয়ার লেয়ারিংয়ে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছি। প্রথম ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি চেঁচে ফেলা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে চট দিয়ে প্রলেপ লাগানো হচ্ছে এবং আস্তে গুটি বন্ধ তৈরি করা হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে জল সিঞ্চনের পর সেখান থেকে যখন অস্থানিক মূল সৃষ্টি হচ্ছে সেটাকে নিয়ে গিয়ে মাটিতে রোপণ করা হচ্ছে। এটা হচ্ছে পুরো এয়ার লেয়ারিংয়ের একটা স্টেপ বাই স্টেপ ফটো। এরপরেরটি হলো টিপ লেয়ারিং, যেখানে কি হয়, এই দাবা কলম পদ্ধতিতে কি হয়, বিটপের নিচের অংশটাকে বাঁকিয়ে মাটির মধ্যে স্থাপন করা হয় এবং ওপরে অংশটিকে মাটির উপরের দিকে রাখা হয়। এবার মাটিতে চাপ দেওয়া হয় যেখান থেকে মূল উৎপন্ন হয় এবং বিটপ শীর্ষের বৃদ্ধিও ঘটে। এগুলো মূলত আমরা দেখতে পাই ব্ল্যাকবেরি, ডিউবেরি এগুলোর ক্ষেত্রে। এবার আমরা তার একটা ছবি দেখে নেব। এই মুহূর্তে দেখে নাও তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু টিপ লেয়ারিং এর একটা ছবি, অর্থাৎ টিপ লেয়ারিং এর একটা ছবি কিন্তু আমরা দেখে নিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ছয় রকম লেয়ারিং এর ছবি। প্রথমটি হচ্ছে এয়ার লেয়ার, পরবর্তীটি হচ্ছে সিম্পল লেয়ার, এটি টিপ লেয়ার, এটি সার্পেন্টাইন লেয়ার, এটা ট্রেঞ্চ লেয়ার এবং এটি হচ্ছে মাউন্ড লেয়ার। অর্থাৎ একসাথে তোমরা লেয়ারিংয়ের ছটা প্রকার সম্পর্কে দেখতে পেলে। নেক্সট হচ্ছে আমাদের গুটি কলম। এই মুহূর্তে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা গুটির ছবি। এখানে কি হয়, উদ্ভিদের সুস্থ শাখার 3-5 সেন্টিমিটার অংশের ছাল তুলে নিয়ে পরে এই ক্ষতস্থানে কম্পোস্ট বা পচা গোবর সার মিশিয়ে ভিজে মাটি দিয়ে কলমকে ঢেকে দেওয়া হয় প্লাস্টিক চাদর বা চটের টুকরোর সাহায্যে।
পরবর্তীকালে এই অস্থানিক মূল যখন সৃষ্টি হয় তখন এই গুটিটাকে কি করা হয়, মাতৃ উদ্ভিদ থেকে আলাদা করে উপযুক্ত স্থানে লাগানো হয়। অস্থানিক মূল বের হওয়ার জন্য শাখার ক্ষত স্থানগুলোটিকে ভেজা রাখা একান্তভাবে কিন্তু প্রয়োজন। তাই সাধারণত বর্ষাকালে গুটি কলম তৈরি করে রাখা হয়। লিচু, লেবু, পেয়ারা এগুলোর ক্ষেত্রে আমরা গুটি কলম দেখতে পাই। এই ছবিটির মধ্যে তোমরা কিন্তু গুটি কলমের একটা ছবি দেখতে পাচ্ছ। নেক্সট হচ্ছে আমাদের জোড় কলম। জোড় কলমের আবার দুটি ভাগ, একটা হচ্ছে সিয়ন গ্রাফটিং, একটা হচ্ছে মুকুল জোড় কলম। সিয়ন গ্রাফটিংটা কি এবং আমাদের এই মুকুল জোড় কলমটা কি সেটা সম্বন্ধে জানবো। সিয়ন গ্রাফটিং মানে এক্ষেত্রে মূল সহ প্রধান গাছের শাখার সঙ্গে অপর গাছে চারা গাছের বহু পর্ব যুক্ত ডালের জোড়া লাগানো হয়। 3 থেকে 5 সপ্তাহের মধ্যে সিয়নটি বা মুকুলটি বৃদ্ধি পেয়ে ক্রমশ বিটপে পরিণত হয় এবং স্টপের পাতা ও মুকুল বাদ দিয়ে দেওয়া হয়। গোলাপ, আপেল, পিচ এই সমস্ত গাছে এই গ্রাফটিংগুলো করা হয়। এই প্রকার গ্রাফটিং অর্থনৈতিক দিক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই সিয়নের ভ্যারাইটি হবে কিন্তু খুব উচ্চমানের। অপর ক্ষেত্রে স্টক উদ্ভিদটি হবে রোগ প্রতিরোধক্ষম এবং পেস্ট বিরোধী। সিয়ন গ্রাফটিং আবার মূলত হয় চার পাঁচটি ভাগে, যেটা হচ্ছে জিহবা কলম, কিলকার জোর কলম, ক্রাউন গ্রাফটিং, পার্শ্ব কলম, ইনার্কিং বা অ্যাপ্রোচ জোর কলম এগুলো। এখন এর আগে আমাদেরকে জেনে নিতে হবে কোনটা সিয়ন আর কোনটা হচ্ছে স্টক। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সিয়ন এবং স্টক। যখন দুটি একই প্রজাতির বা সমগোত্রীয় কোনো একটি উদ্ভিদে কাণ্ড বা শাখা অন্য একটি উদ্ভিদে কাণ্ড বা শাখার সাথে বিশেষ উপায়ে জুড়ে দিয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করার পদ্ধতি হচ্ছে জোড় কলম। তো এর মধ্যে সিয়ন আর স্টক কোনটা সেটা জানবো। উদ্ভিদে বিচ্ছিন্ন করা কাণ্ড বা শাখা যেখানে জোড়া হয় সেটাকে বলা হয় সিয়ন। তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে, সিয়ন হচ্ছে আমাদের এইটা। আর যে উদ্ভিদে কাণ্ড বা শাখার সাথে জোড়া হয় তাকে বলবো স্টক। তাহলে এটা আমাদের কি হবে, স্টক। তাহলে এটা সিয়ন আর এটা হলো স্টক। এরপর আমরা জানবো জিহবা কলম সম্পর্কে। এখানে কি হয়, এই পদ্ধতি অনুসারে স্টকের উপরের অংশ এবং সিয়নের নিচের অংশ তির্যকভাবে জিহবার আকৃতিতে নিবিড়ভাবে জোড়া লাগাতে হয়। এরপর স্টক ও সিয়নের সংযোগস্থল ভালো করে টেপ বা সুতো দিয়ে বেঁধে দিতে হয়। এই প্রকার স্টক ও সিয়নের ক্ষেত্রে একই প্রজাতি হওয়া কিন্তু বাঞ্ছনীয় হয় বা একই ব্যাসের হওয়া প্রয়োজন। এটার উদাহরণ কি হবে, আপেল, চেরি এইগুলো হয়। এই যে ছবিটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু টাং গ্রাফটিং এর ছবি। হচ্ছে কিলোকার জোড় কলম বা ওয়েজ গ্রাফটিং। এখানে কি হয়, এই প্রকার স্টকের ভি আকৃতির একটা খাঁজ তৈরি করা হয় এবং সেটাকে কিলকার সিয়ন দিয়ে তৈরি করে জোড় কলম তৈরি করা হয়। তবে এক্ষেত্রে স্টক ও সিয়নের ব্যাস মহান হতে হবে আর কি। এখানে উদাহরণ কি হবে, আম, লেবু এগুলো। এটা আরেক নাম হচ্ছে ওয়েজ গ্রাফটিং। আশা করি এই ছবিটার মধ্যে তোমরা দেখে বুঝতে পারছ যে স্টকের মধ্যে কিন্তু একটা নচ বা খাজ হয়েছে এবং সিয়নের মধ্যে একটি গোঁজ বা ওয়েজ তৈরি হয়েছে। তো এই জন্যই এটার নাম হচ্ছে কিন্তু ওয়েজ গ্রাফটিং। নেক্সট হচ্ছে আমাদের ক্রাউন গ্রাফটিং। এখানে যে গ্রাফটিং হয় সেখানে স্টক সিয়ন অপেক্ষা কয়েক গুণ মোটা হয় এবং স্টকে একাধিক সিয়ন গ্রাফটিং করা হয়। স্টকের মধ্যে একাধিক অংশ গর্ত তৈরি করে নেওয়া হয় এবং কয়েকটি সিয়ন সংগ্রহ করে সেই কাটা অংশে ছেঁচে গোঁজ তৈরি করে ওয়েজের মতো করা হয়। এরপর যে সিয়নকে স্টকের গর্তে প্রতিস্থাপন করা হয় এবং গ্রাফটিং মোড বা গ্রাফটিং মোম বা গ্রাফটিং ওয়াক্স দিয়ে এগুলোকে জুড়ে দেওয়া হয়। এরকম ক্রাউনের মতো দেখতে লাগে বলে একে বলা হয় ক্রাউন গ্রাফটিং। এবং এই ক্রাউন গ্রাফটিং আমরা দেখতে পাই বিশেষ কিছু উদ্ভিদের মধ্যে। নেক্সট হলো সাইড গ্রাফটিং বা পার্শ্ব কলম। এখানে ক্ষেত্রে কি করা হয় যে সিয়নের একটা প্রান্ত তীক্ষ্ণ করা হয় যাকে ভি আকৃতি স্টকের মধ্যে স্থাপন করা হয়। স্টকের ক্ষেত্রফল সিয়নের থেকে অনেক গুণ বেশি হয়। অ্যাকচুয়াল এই প্রকার কলম তৈরিতে নির্বাচিত স্টকের যে স্থানে সিয়ন স্থাপন করা হবে সেই স্থান অবধি পাতা এবং শাখা প্রশাখা ছেঁটে ফেলা হয় এবং ভি আকৃতি খাঁজটা কাটতে হয়। এবার সিয়নের নিচের অংশটা কলম এর মতো করে কেটে স্টকের অংশের মধ্যে স্থাপন করা হয় এবং
এইটার সাথে ভালো করে টেপ দিয়ে বেঁধে দিতে হয় এবং এই ক্ষেত্রে স্টকের ব্যাস শিওনের ব্যাসের থেকে বেশি হওয়া প্রয়োজন হয়। আপেল, আম, কোকো এগুলো ক্ষেত্রে এই সিয়ন গ্রাফটিং আমরা লক্ষ্য এই এই সাইড গ্রাফটিং আমরা লক্ষ্য করে থাকি। এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সাইড গ্রাফটিং এর ছবি। নেক্সট হচ্ছে ইনারকিং বা অ্যাপ্রোচ জোর কলম। ইনারকিং বা অ্যাপ্রোচ জোর কলম হচ্ছে, এটা হচ্ছে সব থেকে প্রাচীন পদ্ধতি। এই জোর কলমের ক্ষেত্রে দুটি স্বাধীনভাবে বেড়ে ওঠা শাখাকে কাছাকাছি এনে জোর কলম করা হয় বা ইনারকিং বা অ্যাপ্রোচ তৈরি করা হয়। সিয়ন উদ্ভিদের শাখাটি স্টক উদ্ভিদের শাখার কাছাকাছি এনে জোর লাগানো হচ্ছে এবং সেইখানে 3 থেকে 4 সেন্টিমিটার ছাল তুলে ফেলা হয়। পরে উভয় ক্ষতস্থান জোড়া লাগিয়ে বেঁধে দেওয়া হয়। কয়েক সপ্তাহ পরে ওই ক্ষতস্থানটা জুড়ে গেলে সিয়নের নিচের অংশ এবং স্টপের উপর অংশ কেটে দিতে হয়। জোর লাগানোর 1 বছরের মধ্যে নতুন একটা উদ্ভিদ কিন্তু আমরা পাবো। এই ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই আপেল এবং অন্যান্য অনেক ফলের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আশা করি অ্যাপ্রোচ গ্যাপটিং এর ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। একদম শেষেরটি হচ্ছে মুকুল জোর কলম বা বাড গ্রাফটিং। এই মুকুল জোর কলমের ক্ষেত্রে কি হয়, মুকুলটা হলো সিয়ন এবং স্টক গাছটি নির্দিষ্ট উদ্ভিদ থেকে ছুরির সাহায্যে নির্বাচিত মুকুলটি কিছু বাকল ও ক্যাম্বিয়াম সহ কেটে শিল্ডের আকারে কেটে তোলা হয়। স্টকের যে অংশে বসানো হবে সেই স্থানটি টি আকৃতির মতো করে কেটে ছালগুলি ধীরে ধীরে আলগা করা হয়। নির্দিষ্ট মুকুলটির কাষ্ঠল অংশ বাদ দিয়ে স্টকের আলগা ছালের মধ্যে বসানো হয় এবং সরু সুতো বা পাট দিয়ে এমনভাবে বাঁধা হয় যাতে কিনা ভিতরে জল ও বাতাস প্রবেশ করতে পারবে না। কয়েক সপ্তাহ পরে মুকুলটির মিলন হলে তখন পাতা বের হয় এবং এই সময় বাঁধন খুলে দেওয়া হয়। তো এক্ষেত্রে কি হয়, স্টকের মাথাটা ছেঁটে ফেলা হয় এবং এই ক্ষেত্রে স্টক ও সিয়নের বয়স কম হওয়া প্রয়োজন। আমাদের দেশে সাধারণত আপেল, পিচ, গোলাপ এগুলোর ক্ষেত্রে মুকুলের জোর কলম অনেক বেশি পরিচিত। যেমন ধরো আপেল, লেবু, গোলাপ ইত্যাদি ক্ষেত্রে আমরা মুকুল জোর কলম দেখে থাকি। দেখো গোলাপের ক্ষেত্রে এখানে কিন্তু বাড গ্রাফটিং করা হয়েছে। আচ্ছা এবার আমরা চলে আসি কৃত্রিম অঙ্গজননে কি কি গুরুত্ব রয়েছে। প্রথমত হচ্ছে নির্দিষ্ট গুণসম্পন্ন ফুল ও ফলের গাছ বংশ পরম্পরায় পেতে পারি। নেক্সট কি, বীজহীন কলা, আনারস, লেবু, আঙুর প্রভৃতি গাছে কৃত্রিম অঙ্গজননের সাহায্যে আমরা অপত্য উদ্ভিদ খুব সহজে কিন্তু সৃষ্টি করতে পারি। আদা, হলুদ, আলু প্রভৃতি গাছের ক্ষেত্রে অপত্য কৃত্রিম অঙ্গজনন খুব সহজে করা যায়। আম, পেয়ারা, লিচু প্রভৃতি গাছের ক্ষেত্রে বীজ অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদের ফুল ও ফল হতে অনেকদিন সময় লাগে, কিন্তু কৃত্রিম অঙ্গজ পদ্ধতির সাহায্যে আমরা কলমের সাহায্যে যে গাছ সৃষ্টি হয় তার কিন্তু খুব অল্প দিনের মধ্যে ফুল ও ফল কিন্তু আমরা পেতে পারি। আর কৃত্রিম অঙ্গজকরণে কিন্তু কোনো রকম ঝুঁকি থাকে না। এরপর আমরা জেনে নেব অঙ্গজজনন ও অযৌনজননের কিছু পার্থক্য। প্রথমত হচ্ছে অঙ্গজজনন প্রধানত উদ্ভিদ ক্ষেত্রে দেখা যায় এবং অযৌনজনন উদ্ভিদ প্রাণী উভয় ক্ষেত্রে দেখা যায়। অঙ্গজজনন দেহের যে কোনো অংশ থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হতে পারে, অযৌনজনন কিন্তু নির্দিষ্ট অঙ্গ থেকে অপত্য জীবের সৃষ্টি করে। অঙ্গজজনন কোনো কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে ঘটে এবং অযৌনজনন বিভিন্ন প্রকার রেণু ইত্যাদি তৈরির মাধ্যমে ঘটে থাকে। অঙ্গজজননে মাইটোসিস বিভাজন ক্ষেত্র বিশেষে দেখা গেলেও মিওসিস বিভাজন কিন্তু দেখা যায় না, কিন্তু কেবলমাত্র উদ্ভিদের ক্ষেত্রে রেণু তৈরির আগে মিওসিস বিভাজন দেখা যায়। এরপর আমরা আসবো কৃত্রিম উপায়ে কিন্তু অঙ্গজনন ঘটানো যায়, কিন্তু কৃত্রিম উপায়ে অঙ্গযৌন জনন ঘটানো সম্ভব নয়। আশা করি বোঝা গেছে। এরপরে আমরা অন্য কোনো চ্যাপ্টার আবার পড়বো।